হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানালাম। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে নটা। তো এখন স্নান টান করে চলে এসেছি আর আকাশে মেঘলা মেঘলা ওয়েদার, আবার রোদ উঠেছে। মানে কী যাবে সারাদিন ভগবানই জানে আর আকাশই জানে, যে যখন তখন বৃষ্টি নামতেও পারে, আবার আজকে বৃষ্টি নাও হতে পারে। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে তো একটু একটু রোদ আছে আকাশে। স্নান টান করে চলে আসলাম সব কাজবাজ সেরে, টুনটুন ভিজা দেখেই বুঝতে পারছো। তো এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, এক্ষুনি হবে, সকালে রান্না হয়ে গেছে, একটু পরে খাবো। মানে আর ধর 10-15 মিনিট পরেই খাওয়া দাওয়া হবে সকালে। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, আমাদের নেমন্তন্ন বলতে আমাদের আজকে রয়েছে শ্রাদ্ধ বাড়ির একটা নেমন্তন্ন। তো এই নেমন্তন্নতেই আজকে দুপুরবেলাতে যাবো আমরা সবাই, বাড়ির সবার নেমন্তন্ন আমরা সবাই যাব। আর আজকে দুপুরে সেই জন্য আর রান্না করা লাগবে না, যেহেতু নেমন্তন্ন রয়েছে আর সবার রয়েছে, সেই কারণে আর কি আর দুপুরে রান্না করা লাগবে না। আর রাত্রিবেলা একটু অল্প কিছু রান্না করে নিলেই হয়ে যাবে। অল্প কিছু বলতে ভাত তো করতেই হবে, আর ভাতের সাথে অল্প কিছু কোনো তরকারি টরকারি বা কিছু সিদ্ধ টিদ্ধ দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো সকালবেলা ভাত টাত খেয়ে নিই, তারপর বেলার দিকে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে শ্রাদ্ধ বাড়ির আমাদের পাড়াতে। এ আবার আজকে দাড়ি কেটে এসেছে। তো ফ্রেন্ডস, আমাকে বলো খারাপ লাগছে নাকি? বল, হ্যান্ডসাম লাগছে না বলে দাড়িটা কেটে? পুরো একদম কচি কচি লাগছে, হ্যান্ডসাম লাগছে কচি না তো অন্য কিছু, দেখ হ্যান্ডসাম লাগছে আমাকে। তো ফ্রেন্ডস, একটা কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? আমার কাছে তো ভালো লাগছে, কিন্তু আমার কাছে আমার ভালো লাগছে, মনে হচ্ছে একদম ক্লিন ফ্রেশ। আমার কাছে দাড়িওয়ালাটাই বেশি ভালো লাগে, দাড়িওয়ালা কার্তিক, তাই তো? ঠিক আছে চলো, এখন আমরা যাচ্ছি, দুজনেই রেডি হয়ে গেছি, চলো এখন যাওয়া যাক। আর বাড়ির সবারই নেমন্তন্ন পাড়াতেই, চলো বাড়িতে এসে কথা হবে আবার। তো আমরা নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি। তো চলে এসে তারপরে আসলাম আমাদের মামা বাড়ি, মানে যেখানে আমাদের নেমন্তন্ন তার পাশেই আমাদের মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। তো সেইখানে একটুখানি আসলাম, যে মামাদেরও নেমন্তন্ন রয়েছে, একেবারে ওদেরকেও ডেকে নিয়ে যাই, তাহলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এসে দেখি এখনও কেউ রেডি হয়নি, ওই জন্য ওদেরকে ডাকলাম, দেখলাম কেউ রেডি হয়নি, তারপর আমরা চলে গেলাম। দিয়ে এই যে এইটা হচ্ছে আমার একটা ছোট্ট দেওর, এটা আমার মাসি শাশুড়ির ছেলে, এটা একটা আমার ছোট্ট দেওর। তো এই ইঁদুর দুটো কিনেছে, আর তোমাদের দাদা ভাই ওই দুটো হাতে নিয়ে দেখছে। আর এ দেখো, মানে এর ঘাড় ঠাড় দিয়ে একদম বেয়ে বেড়াচ্ছে, এর কিছুই মনে হচ্ছে না। আর আমার গা তখন শিরশির করছে এই ইঁদুরগুলোকে দেখে, আর ওর গায়ে যেমন করে বেড়াচ্ছে আর এ কেমন করে ধরছে, মানে পুরো চটকিয়ে দিচ্ছে ইঁদুরগুলোকে। তো তারপরে নেমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। বাড়ি এসে তারপরে তখন বিকাল হয়ে গেছিলো, একটু লেট করে গেছিলাম, 3টে বেজে গেছিলো। দিয়ে এসে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে সন্ধে ঠন্ধে দিয়ে একটুখানি টিভি দেখলাম। আর এখন বাজে 8:30 মতন, 8:30 বাজে। তো রান্না করতে আসলাম, যেহেতু দুপুরবেলা রান্না করিনি, নেমন্তন্ন ছিল, সেই জন্য রাতে তো রান্নাটা করতেই হবে, সেই জন্য রাতে রান্না করতে চলে এসেছি। তো রাতে বেশি কিছু করছি না, সিদ্ধ সিদ্ধ সব কিছু রান্না করছি। আর কী কী করছি সেটা বলি তোমাদেরকে। গরম ভাত, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর পটল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে ভাজি, ডিম ভাজি, পেঁয়াজ কেটে নিয়েছি। আমার মতন কারা কারা ডিম ভাজা খেতে খুব ভালোবাসে তারা কমেন্ট করে জানাও তো। আমি তো খুব ভালোবাসি, মানে আমার ভাত আর ডিম ভাজা দিলে আর কিছু লাগবে না, ডিম ভাজা দিয়েই ভাত খেয়ে নেব। তো আর ডিমের পোচ তো আরও ভালো লাগে, ডিমের পোচটাও খুবই টেস্টি লাগে, আর এরকম পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে। তো সবাই মিলে খাবো যেহেতু, ওই জন্য দুটো ডিম পেঁয়াজ দিয়েই ভাজলাম, পোচ করলে আর কি একটুখানি হয়ে থাকে, সেই জন্য 11টা ঠিক আছে।
আর আজকে রান্না করলাম, তোমাদেরকে তো বললামই যে পটল সিদ্ধটা কেন দিয়েছি, কারণ যেহেতু বাবা আলু সিদ্ধ খেতে পারবে না, সেই জন্য বাবার জন্য পটল সিদ্ধ দিয়েছি আর আমাদের জন্য আলু সিদ্ধ। আর আলু সিদ্ধতে একটু পেঁয়াজ দিয়ে মাখবো, আর কাঁচা পেঁয়াজের থেকে আমার পেঁয়াজটা এরকম ভেজে, তারপরে শুকনো লঙ্কা ভেজে, এই যে শুকনো লঙ্কাও ভেজে রেখেছি, দিয়ে হালকা করে নুন দিয়ে রেখেছি শুকনো লঙ্কার ওপরে। শুনেছি শুকনো লঙ্কার ভেজে তার উপরে একটু নুন দিয়ে রাখলে নাকি শুকনো লঙ্কাটা নেতিয়ে যায় না। তো এই যে পটল মাখাও হয়ে গেছে, আর এইদিকে আমার শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে লাল লাল করে আলু মাখাও হয়ে গেছে। তো এরকমভাবে আলু মাখা করলে তো আমার এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না, মানে এত টেস্টি লাগে আমার কাছে এরকমভাবে আলু মাখা। তোমাদের কার কার ভালো লাগে এরকম? খুবই টেস্টি একটা খাবার। তো বন্ধুরা, দেখতেই পেলে যে কী কী রান্না করলাম রাত্রিবেলা, আর খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বাজে 11টা বাজে, এখন রাত্রির 11টা বাজে। তো এখন যে মশারিও টাঙানো হয়ে গেছে, এক্ষুনি শোবো। তার আগে তোমাদেরকে আজকে একটা মানে একটা কথা বলি, গুড নিউজ যাকে বলে, সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অল্প অল্প হয়তো বুঝতে পেরেই গেছো। তো এখন তোমাদেরকে ফাইনালি বলছি, তো আমরা আর কয়েকদিনের মধ্যেই পুরী যাচ্ছি। তো কে কে যাচ্ছি সেটাও তোমাদের বলছি, আমি আর আমার বর মানে তোমাদের দাদা ভাই, আমরা দুজন তো যাচ্ছি, আর যাচ্ছি আমার বাপের বাড়ির সবাই, আমার বাপের বাড়ির সবাই। আর আমার বাপের বাড়িতে তো জানো কে কে রয়েছে, আমার ঠাকুমা, দাদু, মা, বাবা, বোন, ওই বাড়ির 5 জন, আর আমার কাকার ছেলে যাবে, কাকার ছেলে যাবে, মোট ওই বাড়ি থেকে 6 জন, 6 জন। আর আমার পিসিদের যাওয়ার কথা ছিল, মানে আমার পিসি, আমার পিসেমশাই আর আমার পিসির ছেলের, ওদের 3 জনের যাওয়ার কথা ছিল, বাট আমার পিসির ছেলের পরীক্ষা, সেই জন্য আর কি ওরা যেতে পারবে না, তাই ওদেরটা ক্যান্সেল হয়ে গেল যাওয়াটা। আর আমরা তো যাবই, তো আমরা মোট যাচ্ছি মানে ওই বাড়ির 6 জন আর আমরা 2 জন, 8 জন, 8 জন আমরা যাচ্ছি। আরও অনেকে যাচ্ছে আমাদের, মানে আমার বাপের বাড়ির পাড়া থেকে, আমার বাপের বাড়ি যেখানে সেই পাড়া থেকে অন্য আরও বাড়ির লোকজন যাচ্ছে। তো তাদের কথা আমি বাদ দিলাম, আমি আমাদের ফ্যামিলির কথা বললাম। তো খুবই এনজয় হতে চলেছে, খুবই মজা হতে চলেছে। তো পুরীতে যাবো বলে কী কী কিনবো না কিনবো পরের দিন সেগুলো কিনতে যাবো, সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। তো তোমরা এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর লাইক কিন্তু তোমরা কেউ করো না। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো, আর আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, তো তাই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি তো সেই দিনের অপেক্ষায় রয়েছি যে কবে যাব। আর বেশি দিন বাকি নেই কিন্তু, হাতে মাত্র মানে এক আঙুলের গোনা দিন আছে, ঠিক আছে? আমি হয়তো আন্দাজে বলে দিলাম, বাট কোন দিন যাচ্ছি, কী বারে যাচ্ছি সেটা বলছি না। তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো প্রতিদিন, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন দিন যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। চলো টাটা।